ও লড়াইয়ের কাহিনীর উপর জোর দিলাম। আমরা মনে করছি আনুষ্ঠানিক উদ্বোধন হল। কোলিটির দিকে দেখো, আমার মোবাইলটা ঢোকাও তুমি ভাই। এবং আজকে জুতে আমাদের আজকে মিতিন মাসি, জঙ্গলে মিতিন মাসির পোস্টার লঞ্চ। আমার মনে হয় আজকে দিন এবং এই জায়গাটা এর থেকে বেটার মানে কোনো জায়গা কোনো দিনটাই হতো না এই পোস্টার লঞ্চের জন্য। কারণ আমাদের জঙ্গলে মিতিন মাসি পুরোটাই একটা মানে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে গল্প, যেটা আমরা হয়তো সবাই জানি। তো তাই জন্য এই ছবিটার ক্ষেত্রে ডেফিনেটলি একটা আলাদা আমার ইমোশনাল জার্নি হয়েছে। সেটা হয়তো আমাদের ছবির একদম যখন কাছাকাছি হবে তখন আরও অনেক অনেক প্রমোশনস হবে, অনেক অনেক গল্প বাকি থাকবে, তখনই বলবো। পুজো রিলিজ মানে আমাদের কাছে আলাদা বিষয়। তো মিতিন মাসি পুজোয় আসছে, তো কতটা এনজয় করবে? এতগুলো সিনেমা আসছে তার সঙ্গে, মিতিন মাসি ডেফিনেটলি, এবং তার সঙ্গে সঙ্গে বাকি অনেকগুলো বাংলা ছবি রিলিজ করছে একই মানে একই সময় পুজোর সময়। আমি আগেও যেরকম সবসময় বলেছি, আমার কাছে না পুজোর সময় বাংলা সিনেমা একটা অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স, অন্য রকমের একটা ফিলিং। কারণ যেটা আগেও বহুবার বলেছি, ছোট বয়স থেকে আমার এই পুজোর সময় যদিও বা চার পাঁচ দিন সবকটা দিনই আমাদের বাড়িতে পুজো একদম আমরা একদম মেতে থাকি, কিন্তু কোনো একদিন হয়তো একদিন সপ্তমী কিংবা অষ্টমী, নবমী ইনফ্যাক্ট, অষ্টমীটা একদমই পারা যায় না, কিন্তু হ্যাঁ ঠিক অঞ্জলির পরেই আমার মেজোমা আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে একটা বাংলা সিনেমা দেখবার জন্য, সেটাই আমাদের বরাদ্দ ছিল। প্রত্যেক পুজোয় একটা বাংলা সিনেমা দেখতেই হবে, সেটা একটা মাস্ট লিস্টে পড়তো, মানে চেকলিস্টের মধ্যে এটা করতে হবে ওটা করতে হবে মধ্যেই একটা পড়তো যে বাংলা সিনেমা দেখতে হবে। তো পরবর্তীকালে আমি যখন সিনেমায় আসি, তবে যখন থেকে আমি শুনি যে আমার নিজের কোনো সিনেমা পুজোর সময় রিলিজ হবে, তখনই আমার মনে হয় যে সেই এক্সাইটমেন্টটা কাজ করে যে এই সময়টা অনেকে বাংলা সিনেমা দেখতে যায় এবং তার মধ্যে মিতিন মাসি নিশ্চয়ই হয়তো অনেক ভালোবাসা পাবে। তুমি নিজে মানে এইখানে কতবার এসছো, এর আগে এসছো নিশ্চয়ই? আমি ছোটবেলায় এসেছি, কিন্তু তারপরে একেবারে বড়বেলায় আসছি, মাঝখানে একেবারেই আসার সুযোগ হয়নি। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় আমার আমার হয়ে এখন কবির আসতে শুরু করেছে, একদমই এসছে। ইনফ্যাক্ট মিতিন মাসির শুটিং এর সময় আমি যখন হাতির সঙ্গে শুটিং হচ্ছিল এবং প্রত্যেক দিনই হাতির কাছাকাছি গিয়ে যখন আমি ভিডিও কল করতাম কবিরের সঙ্গে, তখন কবির বলতো যে আমিও দেখবো, আমিও যাবো, আমিও যাবো। তো তার বায়না মানে এত বেশি বায়না করতো যে তার আবদার রাখতে রানে ওকে নিয়ে এসেছিল। এবং আমি বলেছিলাম আমরা তো জেনারেলি সবসময় শীতকালের সময়ই আলিপুর জুতে সব থেকে আসতাম, কিন্তু কবির ওই সময়টা একদম গরমের মধ্যে বলেছে তুমি ওকে নিয়ে আসলে, গরমের মধ্যে ও কিছু বলেনি, বলে না না খুব ভালো লেগেছে, ইনফ্যাক্ট আরো বেশি থাকতে চাইছিল নাকি। তো তো তাই জন্য আমার মনে হয় যে সেটা যেটা আমি করতে পারছি না সেটা কবির আমার হয়ে করে ফেলছে। আজকে মিতিন মাসির পোস্টার লঞ্চ জঙ্গলে মিতিন মাসির, কি বলবো? এটা মিতিন মাসির দ্বিতীয় ছবি আর কি। তো এবারের মিতিনের অভিযান জঙ্গলকে কেন্দ্র করে এবং আমাদের ছবিতে বারবারই হাতির প্রসঙ্গ চলে আসবে, তো সেই কারণে আজকে হস্তি দিবস, সেই জন্যই এই দিনটা নির্বাচন করা হয়েছে যে প্রচার শুরু হচ্ছে, আমাদের পোস্টার লঞ্চ হচ্ছে। তো ছবিতেও আছে বারবার জায়গা যে মিতিনের কর্মকাণ্ড নিয়ে পার্থ, মানে আমি গর্বিত, হ্যাঁ গর্ব অনুভব করি। তো এই ধরনের যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, ক্যামেলিয়া প্রোডাকশনকে ধন্যবাদ দেবো, অরিন্দম দার উদ্যোগে আমরা এখানে এসেছি অনেকদিন পর। এবং পোস্টার লঞ্চ হয়ে যাওয়া মানেই তো ছবির প্রচারের শুরু, সেটা একটা ভালো দিনে এই কারণেই বলবো যে পরিবেশকে বাঁচিয়ে রাখা এবং বন্যপ্রাণের সঙ্গে থাকা, এই অঙ্গীকার নিয়েই তো আমাদের ছবি, এই এইবারের ছবি। তো আমার মনে হয় যে সেটা একেবারে যথাযথ হয়েছে এই দিনটার সঙ্গে, এই দিনটার সাথে চিড়িয়াখানায় পোস্টার লঞ্চ হচ্ছে, আমি এতক্ষণ ধরে সেটাই বললাম যে আমার তো ভালোই লাগছে, কারণ এটা একটা কোথাও বার্তা পৌঁছে দেওয়া মানুষের কাছে যে বন্যপ্রাণ না বাঁচলে এবং পরিবেশকে আমরা বাঁচিয়ে রাখতে না পারলে, ধ্বংসর পথে ঠেলে যদি দিই তাহলে আমরা নিজেরাই বাঁচতে পারবো না, আমাদের যে জীবন চক্র সেটা নষ্ট হয়ে যাবে। আমরা ছোটবেলা থেকে বইতে অনেক কিছু পড়ি, কিন্তু সেটা তো নিজেদের জীবনে সেটাকে মানে অ্যাপ্লাই করার চেষ্টা করি না। তো এটা এই ছবিটা কোথাও একটা বার্তা হয়তো পৌঁছে দেবে দর্শকের কাছে যে এই সব কিছুর বাইরে গিয়ে একটা পরিবেশের সঙ্গে থাকা, বন্যপ্রাণের সঙ্গে থাকা, এই ব্যাপারটা উঠে আসে। আমার খুব আনন্দ লাগছে যে আমাদের জঙ্গলে মিতিন মাসি ছবিটি এবার ক্যামেলিয়া প্রোডাকশনস নির্মিত যে ছবিটি সেটি এবার দুর্গাপুজোয় রিলিজ হচ্ছে, এবং সেই ছবিটি
মিতিন মাসি তো ভরপুরভাবে আছে, মানে যাকে বলে অ্যাডভেঞ্চার, থ্রিলার, রহস্য, সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে জঙ্গল। জঙ্গলের এক নিজস্ব ভয়ঙ্কর সুন্দরতা আছে জঙ্গলের, জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত রহস্য আছে। তো জঙ্গলের মধ্যে এবারে আমাদের ছবির গল্প, এবং সেখানে নিয়ে গিয়ে আমরা এমন একটা গল্প ধরতে পেরেছি যে গল্পটা বেসিক্যালি সংরক্ষণের কথা বলে, পরিবেশের কথা বলে, বন্যপ্রাণের কথা বলে, এবং অ্যান্টি পোচিং অফ এলিফ্যান্টস, হাতি মারার বিরুদ্ধে, হাতি শিকারের বিরুদ্ধে কথা বলে। আজ আমরা এইখানে দাঁড়িয়ে এই জুওলজিক্যাল গার্ডেনে মিতিন মাসির পোস্টার লঞ্চ করতে পারছি বলে আমি অত্যন্ত খুশি, আমার সমস্ত টিমকে নিয়ে অত্যন্ত খুশি। কিন্তু এখানে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি, ভারতবর্ষের কোথাও না কোথাও কোনো না কোনো জঙ্গলে বোধহয় কোনো না কোনো বন্যপ্রাণকে মারার ফাঁদ পাতা হচ্ছে, এবং সেটা এখনো নির্বিচারে চলে। আমি জানি ভারতবর্ষের মধ্যে এমন রাজ্যও আছে যেখানে এখনো শিকার চলে নির্বিবাদে, যেখানে সেই পরিবারতন্ত্র এবং জমিদারতন্ত্র প্রথা এখনো পর্যন্ত চলে, এবং এক একটি গ্রামে যখন শিকার হয় তখন সারা ভারতবর্ষ থেকে একটা লোক, একটা সুচ সেই গ্রামে ঢুকতে পারবে না, এবং নির্বিচারে সেখানে শিকার হয়। ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সমস্ত রাজনীতিবিদ তারা এটা সম্পর্কে ওয়াকিবহাল আছে। যে যে গ্রামে হয়, যে যে রাজ্যে হয়, সেই রাজ্যের দায়িত্ব এটাকে বন্ধ করা, নিঃশেষ করা, সেটা হয় না, সেটা এখনো চলছে। কারণ কোথাও একটা গিয়ে পাওয়ারের কাছে, কোথাও একটা গিয়ে অর্থের কাছে বন্যপ্রাণ, পরিবেশ মাথা নত করে ফেলছে। এটা বিশাল বড় কষ্টের একটা জায়গা, এবং সেক্ষেত্রে আমার বারবার মনে হয়েছে যে একজন চলচ্চিত্রকারের ডেফিনেটলি এই দায়িত্বটা থাকা উচিত যে বন্যপ্রাণ এবং পরিবেশ নিয়ে শুধুমাত্র থ্রিলার, শুধুমাত্র রহস্য নয়, তার সাথে যদি এই নিয়েও কথা বলা যায়, এবং শুধুমাত্র সেই কারণে সপরিবারে মতো নিয়ে দেখার মতো ছবি জঙ্গলে মিতিন মাসি তৈরি করা হয়েছে। মিতিন মাসি একদম দমদমায়, কি বলবে, খুব ইন্টারেস্টিং ব্যাপার। ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে ভীষণ ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য স্পেশালি, কারণ আমরা উই আর নোন টু বি এ ল্যান্ড অফ এলিফ্যান্টস, এবং এলিফ্যান্ট এখন অলমোস্ট রেয়ার হয়ে যাচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেটা ছবিতে দেখানো হয়েছে যে এলিফ্যান্ট কোচিংয়ের এগেনস্ট একটা ইম্পর্টেন্ট ভয়েস তোলা হয়েছে। মিউজিকের দিক থেকে বলবো যে গানটার সঙ্গে একটা, এই মিউজিক ছবির সঙ্গে একটা দারুণ গান জড়িয়ে আছে, যে গানটা আমাদের সকলের প্রিয় শুভা মুদগলজি গিয়েছেন, এবং সেই গানটা হিন্দিতে, গানটা এলিফ্যান্ট এবং জঙ্গলকে ঘিরে। তো এই গানটাও খুব রেলেভেন্ট ছবিটার সঙ্গে জুড়ে রয়েছে, এবং ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডেতে পোস্টার লঞ্চ, আই থিঙ্ক ইটস এ ইউনিক আইডিয়া, ইটস এ গ্রেট ইভেন্ট। খুবই হ্যাপি, প্রথমটা তো বিশাল হিট হয়েছিল, এবং মিউজিকও খুব মানুষের ভালো লেগেছিল, এবং ইন্টারেস্টিংলি মিউজিকটা খুব ক্লাসিক্যাল ছিল সেইবারে। রাশিদ খান গিয়েছিলেন এবং মধুবন্তী বাগচি গিয়েছিল একটা গান, এবারেও আমরা শুভাজিকে দিয়ে গাইয়েছি। একটা কোথাও মিতিনের সঙ্গে একটা ক্লাসিসিজমের যোগসূত্র রয়েছে, যেটা ওর হাজব্যান্ডের থ্রু দিয়েও আছে, ও নিজেও শোনে, এবং ছবিটার সঙ্গে এই সাউন্ডস্কেপটা জড়িয়ে আছে। তো যে কারণে আই এম ভেরি এক্সাইটেড, কারণ ক্লাসিক্যাল তার সঙ্গে ইলেকট্রো স্কোরিং, ইলেকট্রনিক ক্লাসিক্যাল, তো এটা একটা নতুন নেসেন্ট জনরা বলা যেতে পারে। তো ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।